এবার আসানসোলে ফুটপাতেই শিল্পীদের শিল্পকর্মের হাট। হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জের পদ্মাপাড়ে। ছোটবেলায় সহজপাঠে পড়া এই ছড়াকে হাতিয়ার করে শুক্রবার আসানসোল অঞ্চলের প্রায় 50 জন শিল্পী তাদের নানান শিল্পকর্ম নিয়ে রাস্তার ধারে ফুটপাতেই হাট বসিয়ে ফেলে। স্লোগান হিসেবে তুলে ধরেন হাট বসেছে শুক্রবারে আসানসোলের বিএনআরে। একেবারে আসানসোলের রবীন্দ্র ভবনের বিপরীতে ফুটপাতের উপরে হাটের আয়োজন করা হয়। শিল্পীদের পক্ষ থেকে পার্থ নাগ জানিয়েছেন, করোনা সংক্রমণের পর্যায়ে পৃথিবী জুড়ে বহু মানুষের সাথে এলাকার হস্তশিল্পীরাও আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। আকার ছোট স্কুল চালিয়ে যারা নিজেদের সংসার চালাতেন, অতিমারী ও লকডাউনের জেরে তাদের স্কুলগুলি বন্ধ হয়ে গিয়েছে। অথচ হস্তশিল্পে মজে থাকাটা এক ধরনের নেশা। ফলে শিল্পীরা তাদের শিল্পকর্ম তৈরি করলেও বাজারজাত বা ক্রেতার কাছে উপস্থিত হতে পারছেন না। শিল্পীদের নিজেদের ঘরে আলু চালের টান পড়ছে। স্বাভাবিকভাবেই শিল্পীদের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতি শুক্রবার আসানসোলে ফুটপাতের ধারে হাট গড়ে তোলা হবে শিল্পীদের শিল্প সম্ভার নিয়ে। অন্যদিকে আরেক শিল্পী রিঙ্কুতে জানিয়েছেন, শুক্রবারে হাটকে স্বাগত। নিজেদের শিল্পকর্ম মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাওয়া গিয়েছে দীর্ঘদিন পর। প্রথম দিনেই বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে। আশা রাখা যায় আগামী দিনে আরো বেশি মানুষের সমাবেশ হবে এই হাটে। আয়োজনটা হঠাৎ করেই হলো, ভাবনা চিন্তা অনেক দিন ধরে ছিল, 2002 থেকে ভাবনা চিন্তা চলছে। তো মধ্যখানে অনেক রকম ভাবে চেষ্টা করেছিলাম, হয়নি। কিন্তু এইবারে যে পজিশন হয়ে গেছে আমাদের, তখন চিন্তা করলো আমরা কেউ বাঁচবো না, আসলে শিল্পীরা থেকে বাঁচাতেই হবে যে করেই হোক। হয়তো অনেকেরই ভালো অবস্থায় রয়েছেন, কিন্তু কেউ কেউ ভালো অবস্থায় নেই। এই যে খুব জেদ করেই এই হাট করা হলো, এবং হাট করে দেখলাম যে আমি সফল। এই এত তো শিল্পী এসছেন, হ্যাঁ, তাদের জিনিসপত্র বেচাকেনা শুরু হয়ে গেছে, ছবি বিক্রি হয়েছে। এর থেকে আনন্দ কিছু নেই আমার। আমি ছবি বাজার করতে চেয়েছিলাম এখানে, ছবির মানে মুক্ত হাট হবে, খালি ছবি বিক্রি হবে, তো সেটাও বলতে সফলতা আসবে আগামী দিনে। আপনাদের এখানে কেমন মানে কত হলো স্টল লাগানো হয়েছে? 50-এর উপর আছে।